আজকে আমরা ক্লাস 10 এর লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা লম্ব বৃত্তাকার চোঙের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমরা এখানে বার করার চেষ্টা করছি। মনে করো একটা একটা সাদা পেজ নিয়ে, এটা কি একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এল একক আর প্রস্থ হলো বি একক। এখন এই পেজটাকে যদি তুমি এইভাবে ঘুরিয়ে একটা লম্ব একটা চোঙের শেপে নিয়ে আসো, লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে কি এটাকে একটা লম্ব বৃত্তাকার চোঙ? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রস্থটা আছে আর এর যে উচ্চতা এটা সেম, তাই না? এর প্রস্থ আর এর উচ্চতা সেম, তাহলে এটাও বি একক। আর এর যে দৈর্ঘ্য আছে আর এই যে বৃত্তটা তৈরি হয়েছে এটা সেম দৈর্ঘ্য, তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি এল একক। এখন এই কাগজটাকে যখন আমি রাউন্ড শেপে নিয়ে যখন একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করছি, তখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে লম্ব বৃত্তাকার চোঙ আছে যদি এর ব্যাসার্ধটাকে আমি আর একক ধরি, তাহলে কি এটা একটা কি বৃত্ত? বৃত্তের পরিধি আর এই আয়ত, এই যে আয়তকার ক্ষেত্র আছে, আয়তকার একটা কাগজ আছে, তার দৈর্ঘ্য দুটো কি সেম? তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে আমরা এখানে বলতে পারি যে বৃত্তের পরিধি সমান সমান আমরা কি জানি 2πr একক, এটা আমরা জানি বৃত্তের পরিধি সূত্র কত 2πr একক। এখন দেখো প্রথম যে ফর্মুলাটা আমি বার করছি সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল কোনটাকে বলছি আমরা? পার্শ্বতল কোনটাকে বলছি? যদি এরকম একটা A4 পেপার নিই আমরা, এটাকে যদি আমরা রাউন্ড করে একটা লম্ব বৃত্তাকার চোঙের শেপে নিয়ে আসি, এই যে একটা লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে এই যে তলটা আছে এটাকে বলছি আমরা পার্শ্বতল। আশা করি বোঝা গেল, এই যে পার্শ্বতল, তাহলে আমাকে এই পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল কি করে আমরা বার করব? এই পার্শ্বতলের ক্ষেত্রফল মানেই হচ্ছে আমাদের এই যে কাগজটা আছে তার ক্ষেত্রফল, কারণ একই বাকি আমরা কি করেছি একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করেছি, তাই তো? তার মানে এই লম্ব বৃত্তাকার চোঙ তার ক্ষেত্রফল সমান সমান এই কাগজের ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল কি? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান এল ইন্টু বি। আবার বৃত্তের পরিধি আমরা জানি 2πr, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমাকে এর পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি করে বার করব? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আয়তকার কাগজের ক্ষেত্রফল সমান সমান এর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে সুতরাং লম্ব বৃত্তাকার চোঙের, বৃত্তাকার চোঙ এর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এর পার্শ্বতল সমান, তাহলে এরও হবে এল ইন্টু বি, এত বর্গ একক কি, তাই তো? এখন বৃত্তের পরিধি আর বৃত্তের পরিধি আর এল ইকুয়াল, যেহেতু এটা সমান সমান এল, তাহলে আমি এল এর জায়গায় লিখতে পারি 2πr ইন্টু বি বর্গ একক। এখন যদি আমরা বি সমান সমান এইচ ধরে নিই, বি আর এইচ কে যদি সমান ধরে নিই, যে উচ্চতাটা আমি ধরে নিচ্ছি এটা এটা যেমন বি, এটাকে আমি এইচ যদি ভাবি, তাহলে কি হচ্ছে 2πr এইচ বর্গ একক। তাহলে একটা সূত্র আমরা পেয়ে গেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতল এক নম্বর সূত্র কি হচ্ছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি আসলো? পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান 2πr এইচ বর্গ একক, 2πr এইচ বর্গ একক, এক নম্বর ফর্মুলা পার্শ্বতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান 2πr এইচ বর্গ একক। দুই নম্বর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের
ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যদি 2 পাই আর ইঞ্চ হয়, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা আবার ওই যদি একই রকম ভাবে চিন্তা করি, তাহলে এই যে আমাদের একটা লম্ববৃত্তাকার চোঙ ছিল, তার পার্শ্বতল ছিল এটা, তাহলে সমগ্র তল বলতে পার্শ্বতল এই তল আর এই তল, যদি এটা দুপাশ বদ্ধ থাকে তাহলে এই পাশের তল আর এই পাশের তল, আর এটা হচ্ছে পার্শ্বতল, দু প্রান্ত যোগ পার্শ্বতল, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর ইঞ্চ প্লাস, এখন এই প্রান্তটা কি একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, আর যেহেতু এই পাশের যা ক্ষেত্রফল হবে এই পাশেরও ক্ষেত্রফল কি তাই হবে, তাহলে আমরা বলতে পারি 2 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এখান থেকে 2 পাই আর কমন যাচ্ছে 2 পাই আর ইনটু এইচ প্লাস আর, এত বর্গ একক, এটা হলো কি সমগ্র তলের ক্ষেত্রফল। আশা করি এই দুটো বোঝা গেছে। এখন চলে আসি আয়তন, 3 নম্বর যে ফর্মুলা আছে আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এখন আয়তন কি, আয়তন মানে হচ্ছে যে যতখানি জায়গা জুড়ে অবস্থান করছে, একটা লম্ববৃত্তাকার চোঙ এর আয়তন বলতে আমরা কি বোঝাবো, এর যে ভেতরের যে মোট যতখানি জায়গা আছে বা এই চোঙের ভেতরে কোনো কিছু রাখলে যে পরিমাণ জিনিস এর মধ্যে রাখা যাবে সেটাই হচ্ছে এর আয়তন। তাহলে এর আয়তন আমি কি করে বার করব, এর আয়তন হচ্ছে এটা যদি একটা কয়েন দিয়ে আমরা ভাবি, মনে করো একটা কয়েন, একটা কয়েন যার ক্ষেত্রফল হচ্ছে, এটা একটা কয়েন যার ব্যাসার্ধ আর, তার উপর ঠিক একই একই সাইজের আমরা মনে করো এর বেদ হচ্ছে 1 একক আর এর ব্যাসার্ধ হচ্ছে আর, এর ঠিক একই সাইজের আমরা এইচ সংখ্যক এরকম কয়েন রাখলাম, কত এইচ সংখ্যক, এইচ সংখ্যক, এইচ সংখ্যক, এইচ সংখ্যক কয়েন পরপর রাখলাম, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে যদি আমি এটা যুক্ত করি তাহলে কি একটা লম্ববৃত্তাকার চোঙের আকার নিচ্ছে, তাহলে এই যে আমাদের নিচের এর ক্ষেত্রফল কি ছিল পাই আর স্কোয়ার, আর যেহেতু এইচ সংখ্যক কয়েন রাখা হয়েছে তাহলে এখানে এর উচ্চতা কত হচ্ছে, এক একটার বেদ যেহেতু 1 একক তাহলে এইচ সংখ্যক কয়েনের বেদ কত হবে এইচ একক, তাহলে এর আয়তন কত হচ্ছে, তার মানে এর মধ্যে কতখানি জায়গা হচ্ছে পাই আর স্কোয়ার ইনটু এইচ, তাহলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। আশা করি এটা বোঝা গেল। তাহলে আমরা 3টা সূত্র পেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। এখন চলে আসি আমরা ফাঁপা চোঙের ক্ষেত্রে, যদি চোঙটা ফাঁপা হয়, যেমন এই চোঙটা, এই চোঙটাকে যদি আমি বলি তাহলে এটা একটা ফাঁপা চোঙ, কারণ এর ভেতরে এটা কি ফাঁপা আছে, তাই না? আর যদি এই এই চোঙগুলো কি হচ্ছে, এগুলো সলিড, তাই না, এগুলো সলিড চোঙ, কারণ এর ভেতরে পুরো অংশ আয়তন যখন বলছে তার মানে ভেতরে কিছু আছে, যেমন একটা রড, রড কি একটা সলিড, কিন্তু এটা কি একটা ফাঁপা চোঙ, কারণ এর পুরো অংশটা কি ভেতরের অংশটা কি আমরা দেখতে পাচ্ছি, এই ভেতরের অংশটা আমরা কি দেখছি ফাঁকা, তাই এটাকে আমরা বলছি একটা ফাঁপা চোঙ। আশা করি বোঝা যাচ্ছে। এখন ফাঁপা চোঙের ক্ষেত্রে কি হবে, ফাঁপা চোঙের ক্ষেত্রে একটু ফর্মুলাগুলো চেঞ্জ হবে, দেখো একটা ফাঁপা চোঙ, তার মানে আমি যদি একটু ছবি দিয়ে বোঝাতে চাই, এই একটা চোঙ, এটা কি একটা ফাঁপা চোঙ, এর বাইরের ব্যাসার্ধটাকে আমি ধরছি আর ওয়ান আর ভেতরের ব্যাসার্ধটাকে আমরা ধরছি আর টু, তাহলে বাইরের ব্যাসার্ধটা হচ্ছে আর ওয়ান একক, ভেতরের ব্যাসার্ধটা হচ্ছে আর টু একক। তাহলে 1 নম্বর ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের, ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, 1 নম্বর আমি আয়তন দিয়ে শুরু করছি, আয়তন কি করে আয়তন পাবো, তাহলে এর আয়তন মানে হচ্ছে এর মধ্যে কি পরিমাণ সলিড আছে, এটাই তো এর আয়তন। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি এই বড় চোঙটা থেকে যদি আমি ছোট চোঙটাকে বাদ দিয়ে দিই তাহলে এর মধ্যে কি পরিমাণ সলিড আছে আমি পেয়ে যাবো না, এই বড় চোঙটা থেকে এই যে ছোট চোঙটা এটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এর মধ্যে কি পরিমাণ সলিড আছে এটা আমি পেয়ে যাবো, তাই তো? তার মানে পাই
আর ওয়ান স্কোয়ার এইচ, যদি এই উচ্চতাটা এইচ হয়, এর উচ্চতা এইচ, এর উচ্চতা এইচ, এর ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান আর এর ব্যাসার্ধ হচ্ছে আর টু, তাহলে পাই আর ওয়ান স্কোয়ার এইচ মাইনাস পাই আর টু স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে পাই এইচ কমন গেল, আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ঘন একক। দুই নম্বর, ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি ফাঁপাচং এর, এখন আমরা আয়তনের সূত্র বার করলাম, এখন ভিতর আর বাইরের মোট ক্ষেত্রফল কত হচ্ছে, বা সমগ্রতল, আমরা প্রথম সমগ্রতলের ক্ষেত্রফল ফাঁপাচং এর, কিন্তু হ্যাঁ ফাঁপা লম্ববৃত্তাকার চঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে হবে। এখন পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি করে বার করব, পার্শ্বতলের ক্ষেত্রফল মনে করো যে আমাদের পার্শ্বতল বলতে কি, যে এই যে এই এই যে এই লম্ববৃত্তাকার চঙের বাইরের তল আর এই ছোট চঙটার ভেতরের তল, এই এই দুটো হচ্ছে এর পার্শ্বতল, তাই না? এর বাইরের তলের ক্ষেত্রফল কত, টু পাই আর ওয়ান এইচ, আর এর ভেতরের তলের ক্ষেত্রফল কত, প্লাস টু পাই আর টু এইচ, এটা হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ। এখন দেখো এখানে এই দুটো অংশ আছে, এই দুটো তো যেহেতু সমগ্রতল বলছি, তাহলে পার্শ্বতল যোগ এই তল আর এই তল, তাহলে এখানে এইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে, এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল, এই যে এই জায়গাটা আছে যে শেডের অংশটা, এর ক্ষেত্রফল কি হবে, তাহলে পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার, তাই না? পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার, এই অংশটার ক্ষেত্রফল। কারণ কি, এই বড় বৃত্তটা থেকে যদি ছোট বৃত্তটাকে আমি বাদ দিয়ে দিই, বড় বৃত্তটার ক্ষেত্রফল পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস পাই আর টু স্কোয়ার, যেহেতু দুপাশে আছে তাহলে টু গুণ, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে টু পাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু এইচ প্লাস টু পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার, এটা হয়ে গেল ফাঁপাচং এর সমগ্রতলের ক্ষেত্রফল। আর যদি আমি এখান থেকে আরেকটা সূত্র বার করি পার্শ্বতল, তাহলে এই যে এটা হবে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হচ্ছে, এটা আমরা অটোমেটিক আগেই করে রাখছি, টু পাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু এইচ বর্গ, কি বোঝা গেল? তাহলে এখানে আমি লম্ববৃত্তাকার চঙের যে ছটা ফর্মুলা হচ্ছে সেই ছটা ফর্মুলা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা ফর্মুলাগুলো বুঝতে পেরেছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।